ওয়েলকাম সামাদ রিজার্ভ বেঞ্চ বেঙ্গল ফুটবল পডকাস্টে তোমাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কেমন আছো আই লিগ জয়ের পর মানে কি ভাষায় দেখছো কি ভাবে দেখছো আই লিগ জয়টা এবং কেমন আছো সেটা বলো সবার আগে সবার আগে দেখো যে আমার খুবই ভালো লাগছে যে প্রথমবার আমি আই লিগ জিততে পেরে আমার খুবই ভালো লাগছে প্লাস আমি এসে আমার ফ্যামিলির সাথে আমার বন্ধুদের সাথে খুবই ভালোভাবে time কাটাতে পারছি এখানে অনেক জায়গায় বেরোলে অনেক জন congratulation জানাচ্ছে খুবই ভালো লাগছে যখন প্রথম practice শুরু হলো কলকাতা লীগ এটা বড় জয় তারপর আই লিগের জন্য ঝাঁপানো মাঝে কোচ বদল অনেকগুলো বিষয় এসেছে পুরো দলটার উপর কিন্তু আমরা যেটা দেখেছি যে বাঙালি ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বা সব থেকে বেশি বাঙালি ফুটবলার যদি কোনো তিনটে প্রধানে খেলে থাকে সেটা মহামেডান আর সেখানে তুমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছো অধিনায়কের দায়িত্ব সামলেছো গোটা টিমটার মধ্যে একটা বড় রোল প্লে করেছো কিভাবে দেখেছিলে কিভাবে ভেবেছিলে যে এটাকে আইলিক জয় সম্ভব এই দল নিয়ে বা কিভাবে তোমরা ড্রেসিং রুমটা তোমাদের ছিল একটু যদি বল সেই কথাগুলো দেখো আমাদের বেশি সিনিয়র প্লেয়ার ছিল না অনেকেই জুনিয়র প্লেয়ার মানে কলকাতায় অনেক নতুন মুখ কলকাতায় খেলার এই একটা বিষয় ছিল আর এটা করে বোঝানো হয়েছে যে কলকাতায় ফুটবল শুধু খেলতে হবে পারফর্মেন্সও করতে হবে প্লাস আমাদের জিততে হবে সবই কলকাতার মধ্যে একটা ফুটবলের উন্মাদনা প্লাস আমাদের এখানে যেভাবে গাইড করেছে কোচ দীপেন্দু দা আমাদের যেভাবে যারা আমাদের কি বলতো একটা জিনিস এ ছিল সবচেয়ে যে আমার খাবার জায়গায় যখন আমরা আমার এক জায়গায় থাকতাম এইটা সবচেয়ে একটা বড় ফ্যাক্টর হয়েছে যে আমরা এক জায়গায় থাকতাম সবার সাথে সবার দেখা দেখা সাক্ষাৎ হতো খাওয়া দাওয়া এক জায়গায় একটা খাবার দেখা থাকতো সবাই মিলে যেয়ে নিতাম যার যে time মতন যে নিত সে টাইমের মধ্যে খাবারটা চলে আসতো নিতাম এই যে ভালো ছিল সে কি আমরা একসাথে bus এ প্লাস plus coach আমাদের ঘাড়ে যেইভাবে মাঠে motivation দিত coach এর একটা তো বড় ভূমিকা আছে coach তো একটা ধরো change হয়েছে সেটা official দের ব্যাপার player দের মাঠে খেলার দায়িত্ব যে কিভাবে performance করতে হবে সেটা তুলে আনার দায়িত্ব ছিল যে coach আমাদের ঘাড়ে কিভাবে কাকে কি কিভাবে সেট করবে এ করবে আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে আমরা বছর খেলে সবার নিজের নিজের বেশ দিয়ে আয় সেলে যাব। এটা আমাদের একটা মূল দিয়েছিল। মানে তুমি বলতে যাচ্ছ যে একটা গোটা দলটা ফ্যামিলির মতো ছিল। সবাই তোমার বাসা থেকে শুরু করে হেল্প করা সবটা Mili। সব কিছুর একটা ফ্যামিলির মতন ছিল বলে এই জায়গায় আজকে পৌঁছাতে পেরেছি। নাহলে কেউ কারোর মতন থাকলে এটা হতো না প্লাস কেউ কারোর মতন ইচ্ছা মতন যেদিন ভাবতো যে আমি এটা করব। আমি আজকে খেলছি না এই টিম এই হয়ে এইটা একটা প্লেয়ার প্লেয়ার খেলে না তার মোটিভেশন কিন্তু অনেক ডাউনে চলে যায় সেই জায়গা থেকে কোচ কিন্তু আমাদের যারা খেলতো না এ করতো নিয়ে আলাদা আমাদের আলাদা না খেললো মোটিভেশন একটা করতে যে খেলবি রেডি থাক এইটা একটা করতো খুব ভালো এইটা একটা বড় ফ্যাক্টর দীপুদা যে আমাদের এখানে বলে এ করতো মোটিভেশন কিন্তু বাঙালি ছেলেদের খারাপ বিশেষ করে বাঙালি ছেলে আমরা সবচেয়ে বেশি মরানি আমরা খেলেছি হ্যাঁ আমি আমি এই এই point আসবো সেটা হচ্ছে আই league জয় এবং আই league থেকে আইএসএল এর মঞ্চে যাওয়া এইটা তো এক অবশ্যই বড় ব্যাপার আরো একটা বড় ব্যাপার হচ্ছে এতগুলো বাঙালি ফুটবলারকে নিয়ে এটা কি বলবে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা একটা খুবই ভালো যে বাংলার ফুটবলের জন্য খুবই ভালো আমি দেখতে মহানন্দ যে এত সুন্দর ভাবে একটা যে বাঙালি ছেলে দেখার প্ল্যাটফর্ম দিচ্ছে আরো আমি পরবর্তীকালে আরো আমি চাইবো যে এরকম ভাবে বাঙালি ছেলে তুলে নিয়ে আসুক

যে কটা বাঙালি ছেলে যাকেই chance দিয়েছে দেখো সে hundred percent দিয়েছে, team এর জন্য অত একদম একটা একটা কথা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই যে তুমি সিনিয়রদের কথা বললে দীপু বা বা কোচেন সব বলো বা তোমাদের যে গোটা ম্যানেজমেন্ট টিম আছে সিনিয়রদের থেকে বকা খেতে নাকি সবটাই আদর ছিল সেই সময়? হ্যাঁ দেখো বকা খাওয়ার মতন এই বছর আমাদের কিছুই ছিল না আচ্ছা আমি এটা বিষয়ে বলবো এই বছর সবাই একটা আদরের মতনই ছিল যে কোনোদিন ধরো আমরা পুরো season আমরা পুরো সিজনটা যদি কলকাতা লিগ থেকে নিয়ে দুরান কাপ থেকে নিয়ে আই লিগে নিয়ে পুরো টোটাল আমরা চারটে ম্যাচ হেরেছি। এটা একটা বড় বিষয় কিন্তু আমরা যদি পর পর আমরা দু তিনটে ম্যাচ হেরে যেতাম কিন্তু প্লেয়ারদের সেই মোটিভেশন থাকতো না ডাউন হয়ে যেত কিন্তু অনেক। পর পর যদি হারতে হ্যাঁ দুরান্ত কাপে তোমাদের যে খুব খারাপ performance ছিল দুরান্ত কাপে এটা কিন্তু নয় কিন্তু তারপরেও জিততে পারলে সেটা তো একটা আক্ষেপ ছিল সেটা কি আই লিগ দিয়ে পুরোটা মোছা গেল না আমাদের দুরান্ত কাপটা যেটা আমরা একটা ধরো একটা গোল করলে আমরা কোয়ালিফাই করে যেতাম সেই জায়গা থেকে আমরা যে ব্যাক করে প্লেয়ারদের মধ্যে একটাই মোটিভেশন ছিল যে ফরেনারদের নিয়ে আমাদের কিন্তু ফরেনাররাও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে পুরো কারোর যে বড় মানসিকতা কারোর ছোট না আমাদের কিন্তু যে কটা ফরেনার ছিল সবাই ইন্ডিয়ান প্লেয়ারদের জুনিয়র থেকে নিয়ে সিনিয়ার পর্যন্ত সিনিয়ার বলতে কে ছিল দেখো ফায়ার ছিল আর কেউ ছিল না মডার্ন ক্লাবের সিনিয়ার ছিল না আমরা দু বছর করে খেলছি কিন্তু এইস পরে জয়েন করেছে কিন্তু ফোরনারদের মোটিভেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর যে জুনিয়র আমরা সিনিয়র বলে আমরা যে আমরা বড় ফোরনার নিলাম না না সবাই কিন্তু সমানভাবেই থাকতো পুরো সবার সাথে অবধি ইয়ারকি কাটটা একদম মজা আনন্দ খুশি সবকিছু একসাথে শেয়ার করে নিতে এইটা একটা বড় খুব ভালো বিষয় টিম বন্ডিং এর দিক থেকে স্ট্রং ছিল ওর আমাদের স্ট্রং কি বলতো এই যে আমাদের ফরেনার রা যে দুরান কাপ হেরে গেছে একটা একটা মাইন্ড এ যে খুব একটা বেশি ম্যাচ পায় না ফরেনার সেই জায়গা থেকে সবাই কিন্তু ব্যাক করে যে আই লিগে আমাদের একটা বড় কিছু করতে হবে সবার কিন্তু মনে ছিল এইটাই একটা ভালো দিক আমাদের একদম আর আর আমার আবার খুব দুটো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে আন্দ্রে চেনিসব তিনি দায়িত্ব নেন এবং তার আগে আমাদের দেশীয় কোচ ছিলেন এই যে মেরাজউদ্দিন এবং চাইনিজ সব এই যে দুটো ট্রানজিশন দেখেছো এই দুটো ট্রানজিশনে তুমি দলের সঙ্গে ছিলে এবং তারপর উদিনা হিসাবে তোমার দলের দায়িত্ব সামলাতে হয়েছে তথাপি বলা যেতে পারে বাঙালি ফুটবলে হিসাবে একটা অল ওভার গেম প্লেয়ার বা টিম প্লেয়ার হিসেবে তুমি দেখেছো পুরো বিষয়টা এইটা কতটা ফুটবলারদের ম্যানেজ করতে কি কোনো অসুবিধা হয়েছিল একটা নতুন স্টাইল আবার সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট করে নেওয়া বা মানিয়ে নেওয়া বা বাকি ফুটবলারদের কিভাবে তুমি কাতাতে মানে যদি এই গল্পটা একটু বলো এই গল্পটা দেখো এটা অনেক বড়ই এটা আমি ছোট করে বলি তা আমাদের যেভাবে যে রাত্রির আমরা ধরো একটা আমরা কলকাতা লিগের ম্যাচ খেলতে যাবো সেই রাত্রি কলকাতা লিগের পরের দিনে আগের দিন দেখে আমরা কোচ শেখ হয়ে গেছে তা আমরা সেটা ম্যাচের আগে একটা কলকাতা লিগের ভাইটাল ভাইটাল বলতে আমরা কলকাতা লিগে পয়েন্ট ক্যারি করে যেতে হবে কোনো ম্যাচ হারলাম একটা আমরা এই মোটিভেশন যে আমরা রাতের বেলাতেই সবাই প্লেয়ার এক জায়গায় হলাম সেই রাত্রি এক জায়গায় হয়ে আমাদের একটা ইয়ে হলো যে আমরা আমরা তিনটে captain কিছু সিনিয়র প্লেয়ার যারা ধরো i league অনেকদিন খেলছে আমরা তো অনেক club চলে আমরা বসে একটা এ করলাম যে দেখো আমরা এখানে প্রফেশনাল ফুটবল খেলতে এসছি এটা official দের অফিশিয়ালরা রা বুঝবে আমাদের ম্যাটার আমাদের মাঠে খেলার কাজ কে কোন স্টাইলে কিভাবে কে খেলবে ধরো অডু চলে যাওয়ার পর আমাদের কিন্তু আমাদের এ কোচ হয়ে গেছিল অ্যাসিস্ট্যান্ট কোচ টা আমাদের হেড কোচ হয়ে গেছিল তার কিন্তু আমরা তিনটে ম্যাচ তিন চারটে ম্যাচ খেলেছি কলকাতা লিগ টা পুরো তার কথাও বলতে হবে যে সে সে কিন্তু পুরো হ্যান্ডেল করে নিয়েছে ওই জায়গাটায় হুম কিন্তু প্লেয়াররা কে চলে যাচ্ছে কে আসছে যেন প্লেয়ারদের একটাই মোটিভেটশন ছিল যে আমাদের পারফরমেন্স করে যেতে হবে আমাদের এখানে জিততে হবে আমরা আই লিগ আই লিগ অবধি আমাদের টানা এইভাবে আমাদের পারফরমেন্স করে যেতে হবে দিয়ে চলে গেছে তার কোনো ম্যাটার নেই

যে আমরা মেনে নিতে পেরেছি হঠাৎ করে চেঞ্জ ওই বছরই অন্য কোচ এসে যাওয়া এই জায়গায় কিন্তু একটা বড় ফ্যাক্টর পর পর কোশ্চেন জলে কিন্তু আসা খুব মুশকিল ঠিক আছে এটা অ্যাক্সেস করে খেলতে খেলতে কিন্তু আমরা ভালো সেট করে গেছি কোচ আমাদের কাছে সেটা কোচের কৃতিত্ব যে কোন প্লেয়ারকে কিভাবে সেট করলে কাজ হবে সেটা কোচ কিন্তু করে গেছে এটা পুরো বুঝতে পেরেছি আমার আমার একবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আই লিগের ম্যাচ যে ম্যাচটা জিতলে একদম আই লিগ উইনার মানে আমি দিল্লি কথা তার আগের ম্যাচটার কথা বলছি বা ধরো এই ম্যাচটা জিততেই হবে এই যে রাতগুলো একটা প্রফেশনাল ফুটবলের কাছে তো এই রাতগুলো অনেক বড় ম্যাটার যে কালকে খেলতে নামবে সেখানে আমার জিততে হবে বা ডাই ম্যাচ এসেছে যখন আমাদের নইয়াটি যে ম্যাচটা কাশ্মীরে গে তোমরা হারার পরের ম্যাচে ফিরে আসা এই যে রাতগুলো যায় ম্যাচের আগের দিন রাত্রিবেলা এই রাতগুলো একটা প্রফেশনাল ফুটবলের ঠিক কিরকম যায় মানে মনটা ঠিক কিরকম করে যদি একটু বলো মানে এটা কিন্তু আমরা দর্শকরা বুঝতে পারবো না বা আমরা যারা মিডিয়ার কর্মী বুঝতে পারবো ফুটবলার বলতে পারবে কিরম চাল একটা যে দিনে ম্যাচ কোনো প্লেয়ার যদি হেরে যায় না খুবই কষ্ট লাগে এটা দর্শকরা হয়তো বুঝে না কিন্তু সেই রাত্রিটা কিন্তু সে প্রকৃতি যদি প্রফেশনাল হয় কিন্তু সেই রাত্রিটা ঘুমোতে পারে না সেই প্লেয়ারটা সেই রাত্রিটা ঘুমোতে পারে না পরের দিন ফের রেডি হয়ে ফের পরের ম্যাচের জন্য রেডি হওয়া দুদিন ছাড়া কিন্তু অন্তর অন্তর ম্যাচ খেলেছি আমরা মাথায় রাখতে হবে কিন্তু সেই জন্য বাম স্ট করা কোচের মোটিভেশন দিয়া রা আমাদের এসে এ করা মোটিভেশন দিয়েছে যে একটা বড় ফ্যাক্টর যে আমাদের যে আমরা প্লেয়ার হেরে হেরে গেলেও আমরা কিন্তু টার্গেট আমাদের ছিল যে একটা যে আমাদের টার্গেটে পৌঁছাতে হবে আমাদের টার্গেট ছিল যে আমরা লাস্ট অব্দি আমরা টার্গেটে আমরা যে পৌঁছাবে তবেই আমাদের সাফল্যটা আমরা ফিরে পাবো এই এতো দিনের মেহনত এতো দিনের সব কিছু থাকা এতো কষ্ট করে সব কেউ বাড়ি ঘর ছেড়ে এসে থাকা তাহলে বাড়ি ঘর ছেড়ে এসে যদি আমরা যদি লসি করে পরে বা কিছু করে যাই কিন্তু কারোর কিছু ultimately কিছু হবে না কিন্তু আজ জিতে বলে বললো দেখো পাঁচটা player কিন্তু পাঁচ জায়গায় যেতে পারবে কিছু পয়সা পাবে কিন্তু player ই বোঝে যে যখন আমরা হেরে যায় তখন কিন্তু প্রচন্ড কষ্ট হয় বাড়ির লোকেরা অনেক বাড়ি অনেক বাড়ির লোকেরা support করে যে না পরের না টায় হবে এইটা একটা বড় factor যে

আর ভালো জায়গায় আমাদেরও খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে মানে তুমি যে কথাগুলো বললে সচরাচর আমরা ফুটবল নিয়ে আলোচনা করি বা একটা ম্যাচ নিয়ে আলোচনা করি কিন্তু একটা ফুটবলারের জীবন একটা গোটা দলের যায়নি তুমি যেভাবে বললে খুবই ভালো লাগলো শুনতে আশা করছি আগামী দিনে মহামার স্পোর্টিং করবে এবং সর্বোপরি তুমি সেই দলের একজন সৈনিক হিসাবে তোমারও আগামী দিন খুব ভালো যাক দারুণ ফুটবল উপহার দাও আমাদের সবাইকে আর এই পডকাস্টে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইউ ইউ ওয়েলকাম খুব ভালো থেকো দেখা হবে ওকে ওকে